আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ বিকেল থেকে বেশ বৃষ্টি শুরু হয়েছে এবং আমার বাসার পাশের মাঠটাতে ছেলেগুলো এভাবে করে খেলছে। আমি আর আমার মেয়ে চা আর চাল ভাজা খাচ্ছি আর ওদের খেলা দেখছি। ছোটবেলার কথাগুলো মনে হচ্ছে। আমার মেয়ে আজকে আবদার করছে যে মা খিচুড়ি আর মাংস করো, তাই মেয়ের জন্য করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিব। সন্তান যখন আবদার করে এবং ঘরে যদি ওই উপকরণগুলো থাকে, যদি না করে দিতে পারি তাহলে মনটা খুব অস্থির লাগে। তাই বাচ্চাটা খেতে চেয়েছে, একটু কষ্ট হচ্ছে যদিও বা ওর কাল থেকে স্কুল শুরু হয়ে যাবে। তারপরেও ব্যস্ততার মধ্যে বাচ্চাটার আবদার রক্ষা করার চেষ্টা করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটি। পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি করা হয়ে গেছে আমার। এখন মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ফ্রিজে মাংসগুলো কাটা আগেই ছিল, নতুন করে কাটতে হয়নি। এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাংসগুলোকে। মাছ বলেন, মাংস বলেন, আমি ওগুলোকে একটু আবার খুঁটিনাটি ভালো করে পরিষ্কার করে নেয়ার চেষ্টা করি। মাংসগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি এবং আমি এই চালটাকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব। আজকে আমি খিচুড়িটা ভাতের চাল দিয়ে করে নিচ্ছি। তারপর চুলায় প্যান বসিয়ে এতে আমি সরিষার তেল দিয়ে দিব। আমি আবার খাবারে সবসময় সরিষার তেল ব্যবহার করি। আগে সরিষার তেল একেবারেই খেতে পারতাম না, কিন্তু এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। সরিষার তেল দিয়ে না রান্না করলে এখন খেতে ভালো লাগে না। এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দুইটা টমেটোকে আটখণ্ড করে দিয়ে দিচ্ছি। হালকা একটু কষিয়ে নিব, তাই একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি ইউজ করছি। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু কষানোর পর এখন ধুয়ে রাখা মুরগিটাকে আমি অ্যাড করে দিচ্ছি। মুরগিটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। আমি মুরগির হাঁড়িটাকে অন্য চুলায় দিয়ে এই চুলাতে এখন আমি খিচুড়ি বসিয়ে দিব, যেহেতু আজকে আমার সময় খুবই কম। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হলে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন ভেজানো চালের মধ্যে আমি 2 কাপ মসুরের ডাল দিয়ে ভালোভাবে ধুয়ে চালটাকে তেলের সাথে দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। চালটাকে একটু ভালোভাবে ভেজে এতে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। পাশে চুলার মুরগিটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন পোড়া না লেগে যায়। চালটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন এতে আমি গোফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। এতে হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। পাশের চুলার থেকে চিকেনটাকে আবার এই চুলায় নিয়ে এসে এখন ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেনটা। এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু খিচুড়ি দিয়ে এই মাংসটা খাবো, তাই মাংসটা একটু ঝোল ঝোল রাখবো, সেই পরিমাণ পানি দিয়ে দিলাম।
পাশের চুলায় খিচুড়িটাও হচ্ছে। এই সুযোগে আমি সালাদ কেটে নিচ্ছি। সালাদের জন্য টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিব। খিচুড়ির সাথে সালাদ খেতে কিন্তু বেশ ভালো লাগে। সালাদ কাটা হয়ে গেছে, এখন একটি বাটিতে টমেটো কাঁচামরিচ নিয়ে নিলাম। আগে যে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পেঁয়াজ সালাদে দিয়ে দিচ্ছি। এখন সালাদটা মাখবো না, খাওয়ার কিছুক্ষণ আগে মেখে নিব। খিচুড়ির পানিটা একেবারে শুকিয়ে এসেছে, এখন এইটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়া দিয়ে দিব। যেহেতু চালটা ভেজানো ছিল, আমার খিচুড়িটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। খিচুড়িটাকে আবার ঢেকে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য দিব। চিকেন রান্নাটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে, আর এক মিনিটের মতো রেখে আমি চুলা থেকে নামিয়ে নিব। খিচুড়িটা হতে হতে এর ফাঁকে আমি একটু শুটকি ভুনা করে নিচ্ছি। শুটকি দিয়ে খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। শুটকি থেকে বেছে বেছে আমি কাঁটাগুলোকে ফেলে দিচ্ছি যেন খাবারের সময় মুখে না লাগে। শুটকি রান্নাটাও আমার একেবারেই হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। রান্না শেষ, এবার খাবারের পালা। খাবারের আগে আমি সালাডটিকে ভালোভাবে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। বেশ তাড়াতাড়ি আমি রান্নাটাকে শেষ করেছি। খাবার বেড়ে নিচ্ছি, এখন সবাই মিলে একসাথে খাবারটা খাবো। দিনের বেলায় তো সবাই মিলে একসাথে খাওয়া হয় না, যেহেতু ওর বাবা অফিসে থাকে, তাই রাতের বেলাটায় আমরা তিনজন একসাথে খাবারটা খাই। এবং একসাথে খাবার খেলে কিন্তু খাবারে তৃপ্তি হয় এবং ভালোও লাগে। মেয়েকে খাবার বেড়ে দিচ্ছি, যেহেতু স্পেশালভাবে মেয়ে এই খাবারটি খেতে চেয়েছে, তাই ওকে আগে খাবার বেড়ে দিচ্ছি, তারপরে আমি নিজে খাবো। আমার মেয়েকে যখন খাবারের প্লেটটি সামনে দিলাম, ও যে এত খুশি হয়েছে এটা দেখি আমার এতক্ষণের পরিশ্রম সব ম্লান হয়ে গিয়েছে এবং আমার বেশ ভালো লাগছে। রাতের খাবার খাওয়া শেষ হয়ে গেছে এবং আমি সব গুছিয়ে নিয়েছি। এবার সবাই মিলে একটু কোক খেয়ে নিচ্ছি। কোক খেতে খেতে আজকের ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি। আমার মেয়ের এই ইচ্ছা পূরণের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে আপনারা কমেন্টস করে বলবেন। আমার মনে হয় সবাই চায় নিজের সাধ্যের মধ্যে থেকে তার পরিবারকে একটু আনন্দ দেওয়ার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।